আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আজকে আপনাদের সাথে আমি ক্রোসান দিয়ে কীভাবে ব্রেকফাস্টটা তৈরি করলাম সেটাই দেখাবো। খুবই সহজ, একদম ফুল ব্রেকফাস্ট হয়ে যাবে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এটা বাচ্চাদের জন্য খুবই ভালো হয়, একসাথে একদম কমপ্লিট ব্রেকফাস্ট, খেতেও কিন্তু খুব মজার। চলুন তাহলে দেখে নিন কীভাবে বানালাম। এর জন্য আমি নিয়ে নিয়েছি ক্রোসান, একটা বোলে একটা ডিম ভেঙে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনি, দুই টেবিল চামচ হোল মিল্ক, সবকিছু এখন ভালোভাবে একটা কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমার এই ডিমের মিশ্রণটা তৈরি হয়ে গেল। একটা ফ্রাই প্যান গরম করে তাতে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করে তার মধ্যে আমি অর্ধেক পরিমাণ ডিমটা দিয়ে দিচ্ছি। সাথে সাথে এই ডিমের উপর আমি ক্রোসানটা বসিয়ে দিলাম আর বাকি ডিমটা ক্রোসানের উপর দিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি ক্রোসানটা উল্টে দেব। ব্যাস এইভাবেই হয়ে যাবে আমার আজকের ব্রেকফাস্ট, খুব মজার আর সহজ। আশা করি আপনারা নেক্সট টাইম এইভাবে ক্রোসানটা খেয়ে দেখবেন, ভালো লাগবে। যদি আমার আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশেই থাকুন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে। এই ছিল আমার আজকের রেসিপি, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশেই থাকবেন, তাহলে সবসময় আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।